ঈদ এসেছে, ঈদ আসে প্রতিবার ফিরে ফিরে। সাধারণ মানুষের জীবনে যেমন ঈদ আসে, তারকাদের জীবনেও ঈদ আসে। ঈদের উত্তেজনা কেমন ছিল, ঈদে মেহমানরা বাসায় আসবে, কখন সেলামি পাব, এমন উত্তেজনায় অনেকেই বুধ হয়ে থাকতেন। বড় হওয়ার পরে সেলামি দিয়ে আনন্দ পান। সংস্কৃতি অঙ্গনে ব্যস্ত হয়ে যাবার পর এমনও ঈদ আসে যখন শুটিংয়ে কিংবা রেকর্ডিংয়ে ঈদটা কেটে যায় মনের অজান্তেই। ঈদের সেই দিনগুলো কেমন ছিল, কেমন ছিল শৈশব কৈশোর, কেমন ছিল সেই ঈদের উত্তেজনা। সেই ঈদের উত্তেজনা সাধারণ মানুষের জীবনে যেমন, তারকাদের জীবনে কেমন সেটি জানতে সাধারণ ভক্ত দর্শকরা অধীর আগ্রহে বসে থাকেন। ঠিক তেমনই কিছু প্রিয় তারকার ঈদের অতীত স্মৃতি জানাবো আমরা আপনাদেরকে ধারাবাহিকভাবে। আলোচিত চিত্রনায়িকা পরিমণির ঈদটা কেমন ছিল? ছোটবেলার ঈদ সবার একটু অন্যরকমই হয়। ছোটবেলায় বাবা মাকে হারিয়েছি, নানা নানু আর মামাদের আদরে বড় হয়েছি। তখন সবার কাছেই সালামি পেতাম, দিনভর বান্ধবীদের সঙ্গে বেড়াতাম, তবে বাবা মা না থাকার কষ্ট সব সময় অনুভব হয়েছে। তাই এখন ঈদে বাবা মা যাদের নেই তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি, এবারও তাদের সাহায্য করছি। এখন দায়িত্ব বেড়ে গেছে, দর্শকদের ভালোবাসা পাচ্ছি, হলে নিজের অভিনীত কোনো ছবি মুক্তি পেলে সেটি আরও আনন্দের হয়। ঈদের দিন বাড়িতে মেহমানরা আসে, তাদের আপ্যায়ন করার চেষ্টা থাকে, তাদের কাছের মানুষদের বাসায়ও আমিও যাই, এমন করেই কেটে যায় ঈদ। তবে ছোটবেলার ঈদটা, সেই বাবা মাকে মিস করার ঈদটা এখন বড্ড পোড়ায় তাকে।